নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও প্রচুর আসন ফাঁকা রইল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বর্ধমান শহরে রাজকলেজ, বিবেকানন্দ কলেজ এবং এমইউসি উমেন্স কলেজে। কলা বিভাগে ভর্তি কিছুটা সন্তোষজনক হলেও বিজ্ঞান বিভাগে একদম কম। বিশেষ করে অর্থনীতি ও পরিসংখ্যান বিদ্যায় কোনো কলেজেই মোট আসনের অর্ধেক ভর্তি হয়নি। এমতো অবস্থায় অনলাইন পোর্টালের মাধ্যমে নতুন করে ভর্তির বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এরপরেও যে সব আসন পূর্ণ হবে সে বিষয়ে নিশ্চিত নন কলেজ কর্তৃপক্ষ। চলছে গভর্নমেন্টের যে নোটিফিকেশন, সেই তারপরে তাকে ফলো করে ইউনিভার্সিটির যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী আমাদের প্রক্রিয়া এখন চলছে। এই মুহূর্তে আমাদের 7টা মেরিট লিস্ট বেরিয়েছে এবং প্রায় বেশিরভাগ সাবজেক্টই সিট ফিল আপ হয়ে গেছে, পুরোটাই অনলাইনে চলছে অ্যাজ পার মেরিট। এবং কিছু হয়তো দু একটা সাবজেক্ট এখানে কিছু সিট ফাঁকা রয়েছে, আর মর্নিংয়ে পাস কোর্সেরও কিছু সিট ফাঁকা রয়েছে, তারও অ্যাডমিশন চলছে। আমাদের 15 তারিখ পর্যন্ত, এমনিতে নর্মালি গভর্নমেন্টের প্রথম অর্ডার ছিল যে 15 তারিখ পর্যন্ত অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, কিন্তু কালকেই গভর্নমেন্ট আবার একটা নোটিশ পার করেছে এবং সেটাকে কন্টিনিউ করতে পেরেছে 28 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিশন প্রসেসটাকে আরও কন্টিনিউ করতে পেরেছে। এবং গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী আমরা যে সমস্ত সাবজেক্টে এখনও সিট ফাঁকা আছে সেটাকে ফলো করে আমরা 28 তারিখ পর্যন্ত আমরা অ্যাডমিশন চালাবো যদি সিট ফাঁকা থাকে। তবে বেশিরভাগ সাবজেক্টই আমার সিট অনার্সের, যেটা আমাদের এখানে কলেজে 16টা সাবজেক্টে অনার্স আছে সায়েন্স আর্টস নিয়ে, বেশিরভাগ মেজর সাবজেক্টেরই সিট প্রায় অলমোস্ট ফিল আপ। হ্যাঁ, কোনো কোনো সাবজেক্ট হয়তো একটা বা দুটো কিছু রিজার্ভ ক্যাটাগরির সিট হয়তো ফাঁকা রয়েছে, তাহলে আমাদের এই সমস্ত সাবজেক্টের সিট। তবু আমাদের যতক্ষণ সিট ফিল ফাঁকা থাকবে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী সেটা কন্টিনিউ চলবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।